বছরের প্রথম দিনেই আমরা চলে গেছিলাম খড়দহ পুষ্প প্রদর্শনীতে। তো সেখানে মা আগেই দাঁড়িয়েছিল আর আমরা জয়েন করে ভেতরে ঢুকে পড়লাম। ঢুকেই দেখলাম ক্যাকটাসের সমারোহ, আর তারপরে রয়েছে বনসাই এর সারি। দেখার মতন জিনিস এই বনসাই, কেমন সুন্দর বড় বড় গাছগুলোকে ছোট করে রাখা হয়। আর তারপরে মেলায় চারিদিকে দেখতে দেখতে একদম মুগ্ধ হয়ে যেতে হলো। বনসাইগুলো যতবারই দেখি ততবারই অবাক হই, আর সেই সঙ্গে মুগ্ধতাও একটা ছেয়ে থাকে। কারণ এত বড় বড় গাছগুলোকে ছোট্ট টবের মধ্যে লালন পালন করা কিন্তু খুব একটা সহজ কাজ নয়। সুতরাং যারা এটা করেন তাদেরকে সত্যিই স্যালিউট। বনসাই আর ক্যাকটাস পেরিয়ে সোজা চলে এলাম গোলাপের বাগানে। চারিদিকে নানা রঙের নানা ধরনের গোলাপ রয়েছে, কোথাও হলুদ কোথাও লাল। তোমরা তো দেখতেই পাচ্ছ কত রকমের রঙের গোলাপ, মানে দেখতে দেখতে একদম মুগ্ধ বিমোহিত হয়ে যেতে হয়। গোলাপের বাগান দেখতে দেখতেই চলো তোমাদেরকে খড়দহ পুষ্প প্রদর্শনী সম্বন্ধে কিছু কথা বলি। এই প্রদর্শনী কিন্তু বহু বছর আগেকার, মানে আমরা যখন স্কুলে পড়তাম তখন থেকে শুরু হয় এই পুষ্প প্রদর্শনী। তখন শুধুমাত্র পুষ্প প্রদর্শনী হতো, কিন্তু তার সঙ্গে অন্য কিছু হতো না। তারপরে তার সঙ্গে জুড়ল সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে কিন্তু আমাদের বাংলার যত বিখ্যাত বিখ্যাত শিল্পী আছেন প্রত্যেকে আসতেন এবং গান গাইতেন। আমরা সেটা নিয়মিত দেখতে যেতাম। তো অনেক রাত হয়ে যেত বলে আমরা হয়তো পুরোটা দেখতে পারতাম না, কিন্তু প্রত্যেক বছরই আমাদের সেখানে যাওয়া ছিল মাস্ট। কিন্তু এখন এই পুষ্প প্রদর্শনীর যে পরিধি সেটা অনেকটাই ছোট হয়ে গেছে। মানে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হয় আলাদা জায়গায়, কিন্তু সেভাবে হয় না, আর পুষ্প প্রদর্শনীটাই এখন প্রধান হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, তাই বা কম কিসের, কি বলো? কথা বলতে বলতেই আমরা চলে এলাম দেখো বোগেনবেলিয়ার শাড়ির কাছে। কত রঙের কত ধরনের বোগেনবেলিয়া হয়ে রয়েছে এখানে, ভীষণ সুন্দর। এদিকে দেখলাম তখনও বেশ কিছু গোলাপ দেখা বাকি রয়ে গেছে। এই কালারগুলো কিন্তু ভীষণ মিষ্টি, ভীষণ সুন্দর। আমার এত ভালো লাগছিল গোলাপ দেখতে, এবং যে কারণেই আমার মনে হয় গোলাপ খুবই পছন্দের। আর গোলাপের নানা রং, বিশেষ করে হলুদ গোলাপগুলো আমার খুবই প্রিয়। সাদাগুলোও ভীষণ ভীষণ ভালো লাগে। তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও কোন রঙের গোলাপটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগে। এই টকটকে লাল, নাকি সাদা, না গোলাপ গোলাপি, নাকি হলুদ বা অন্য কিছু। গোলাপের বাগান শেষ হয়ে এবার এলো ফল আর সবজির পালা। নানা রকমের ফল আর সবজির প্রদর্শনী আছে এখানে। দেখতেই পাচ্ছ কি সুন্দর কমলালেবু হয়ে রয়েছে, কুল হয়ে রয়েছে, এবং সবজিও তোমরা দেখতে পাবে যে কত ভ্যারাইটিস সবজি। এ দেখো কি সুন্দর একটা লাউ হয়ে রয়েছে, ওখানে কুমড়ো আছে, মানে কোনো কিছুরই অভাব নেই। এবং কি সুন্দর ছোট ছোট জায়গাতেই সবজির চাষ করা হয়েছে, খুব ভালো লাগে এগুলো কিন্তু দেখতে। টমেটো উচ্ছে আছে, টমেটো আছে, প্রচুর জিনিস দেখতে পাবে।
সবজির পরে আমরা আবার চলে এলাম ফুলের মধ্যে। এইবার কিন্তু সব ছোট ছোট ফুল, এই ফুলগুলোকে কি বলে আমি এক্স্যাক্টলি ঠিক জানি না, তবে ওইখানে যেগুলো রয়েছে সেগুলো সম্ভবত সূর্যমুখী। এগুলো ছোট ছোট ফুল, দেখো এগুলো সব হয়ে রয়েছে, কিন্তু ভ্যারাইটিস কালারের যেহেতু একসঙ্গে থাকে না, দেখতে খুব সুন্দর লাগে একসঙ্গে ভ্যারাইটিস কালারের ভ্যারাইটিস ফুল। ফুলের বাগানে তো মানুষের এমনিতেই মন ভালো লাগে, আর সেখানে যখন এত রকমের ফুল থাকে একসাথে দেখতে পাওয়া যায় তখন তো ভীষণই ভালো লাগে। তোমাদের কাছে আজকে একটা সিক্রেট শেয়ার করছি, এই যে এই ফুলগুলোকে দেখছো না সব একসঙ্গে রয়েছে নরম নরম, আমার না এগুলোকে দেখে ছোটবেলা থেকে ভীষণ ইচ্ছা করে এগুলোর ওপর শুয়ে পড়ি, ভীষণ ইচ্ছে করে। এটা হয়তো ব্যাপারটা একটুখানি বোকা বোকা লাগতে পারে শুনতে, কিন্তু আমার এত ভালো লাগে ফুলগুলোকে দেখতে যে মনে হয় যে বেশ শুয়ে এর উপরে যদি হাত বোলাতে পারতাম খুব মজা হতো। এখানে আবার দেখো সব একই রঙের ফুলকে একসঙ্গে রাখা হয়েছে, এটাও কিন্তু বেশ ভালো লাগছে দেখতে, সাদাগুলো একসঙ্গে হলুদগুলো একসঙ্গে পাশাপাশি, ভারী সুন্দর। এরপরে শুরু হলো গাঁদা গাছের শাড়ি বা ইনকাও বলে এগুলোকে, তবে আমি কিন্তু এর আগে যখন আসতাম তখন আরো বড় বড় ফুল হতে দেখতাম, এবার দেখলাম যে সংখ্যায় অনেক বেশি কিন্তু আয়তনে ছোট। তারপর আসলাম আমার ফেভারিট সেগমেন্টে, যেটা হলো ডালিয়া ফুলের সমারোহে। ডালিয়া ফুল আমার ভীষণ ভালো লাগে, এত বড় বড় হয় আর এত কালারফুল হয়, এক একটা এক এক রঙের এবং সেটা কম্বিনেশন করে রাখা থাকে, ভীষণ ভীষণ ভালো লাগে দেখতে। ডালিয়া ফুলগুলো দেখলে আবার আমার খুব ইচ্ছা করে একটু হাত বুলিয়ে দিই। এরপর দেখলাম চন্দ্রমল্লিকার বাহার, তবে চন্দ্রমল্লিকাগুলো আমার মোটামুটি দেখলাম একই ধরনের কালার রয়েছে, রিপিটেটিভ কালার আর কি, একঘেয়ে লাগলো একটু। ফুলের মেলার এক্সিট গেট দিয়ে বাইরে বেরিয়ে দেখি বেশ মেলা বসেছে, আসার সময় রাস্তাটাতেও দেখেছিলাম সেখানে মেলা বসেছে, এখানে তো খাবার দাবারের স্টলে একদম ভর্তি। হঠাৎই মনে পড়লো অর্কিডগুলোই দেখা হয়নি, তো তাড়াতাড়ি করে আবার ভেতরে গিয়ে অর্কিডের কিছু ছবি তুলে নিয়ে আসলাম তোমাদের দেখানোর জন্য। মেলাতে দেখলাম পিঠের দোকান বসেছে, তা একটা পাটিসাপটার দাম জিজ্ঞেস করাতে বললো নাকি পার পিস 25 টাকা, তো সেটা শুনে আমার আর কেনার সাহস হয়নি। পুষ্প প্রদর্শনীর উল্টো দিকে আরেকটা মাঠ আছে, সেখানে সায়েন্সের প্রদর্শনী হচ্ছিল, যেখানে সমস্ত স্কুলের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তারা একটা একটা করে স্টল দিয়ে একটা প্রজেক্ট বানিয়ে সেগুলোকে সবাইকে বোঝাচ্ছিল।
তো আমার এটা খুব ভালো লেগেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যখন গেছি তখন সেখানে ফাংশন শুরু হয়ে গেছে, আর এত জোরে মাইকে ফাংশন হচ্ছিল, তো তাতে বেচারারা আমাদেরকে যত কষ্ট করে বোঝালো আমরা হয়তো খানিকটা বুঝে গেছি, কিন্তু এখন যদি তোমাদের সেটা শোনাতে যায় তোমাদের কানের একদম দফা দফা সেরে যাবে, আমি তাও দেখছি। এই ছিল আমাদের পুষ্প প্রদর্শনী আর সায়েন্স মেলা বা বিজ্ঞান প্রদর্শনী দেখার অভিজ্ঞতা। তোমাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আরও এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।